হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লোকব সবুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো অলরেডি আমরা চলে আসলাম নীলফামার রেল স্টেশন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেল স্টেশন, সৌন্দর্য একটা রেল স্টেশন। দেখুন হাজার হাজার মানুষ কিন্তু রেলের মাঝখান দিয়ে হাঁটতেছে। তো অলরেডি এই পাশে দেখুন, এই পাশে অল্প কয়েকজন আমরা চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যে নীলফামারীর দারোয়ান সাইডে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডিগ্রি, একটা প্রায় 8.5 বিঘার মধ্যে দিয়ে কিন্তু অবস্থান করতেছে। আপনারা যদি চান চলে আসবেন খানসামার রোডে, এবং দারোয়ানির মাঝে কিন্তু এই 24.5 বিঘার জমির মাঝে কিন্তু এই ডিগ্রিটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিগ্রি। তো তার সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে হাজারো সরিষার ক্ষেত্রে সমাবেশ, এখানে মধু সংগ্রহ করে কিন্তু তারা মধু বিক্রি করে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য একটা সরিষার ক্ষেত্রে, হাজার হাজার সরিষার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তারপর আপনারা আরও একটা দেখতে পাচ্ছেন, চাইতো এখানে 8.5 বিঘা জমির মধ্যে কিন্তু এই পুকুরটা অবস্থান করতেছে। আপনারা হালকা হয়তো দেখতে পাচ্ছেন। তো তারপর আমারও যে প্রথম সরিষার ক্ষেত্রে, সরিষার ফুলের সমাবেশ, প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সুন্দর এখানে অবস্থান করতেছে। আপনি এখানে আপনারা যদি এই জায়গাটা অবস্থান করতে চান তাহলে অবশ্যই খানসামাটাকে দারোয়ানে যাওয়ার যে রাস্তাটা আছে সেটা কিন্তু অত্যন্ত সুন্দর এই দৃশ্য। আপনাদের মাঝে আরো অনেক দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।